টিজে বাপি প্রেজেন্টেশন। এই মুহূর্তে তোমরা আনন্দ করো কেমন? ওরে অর্ণবর্ণ কুল খানি বকুল ফুলের মালা, ভাগ্যবতী বরণ করে চাঁদের সপ্ত ডিঙ্গা গো, চাঁদের সপ্ত ডিঙ্গা গো। আনন্দ করো ভাই, আনন্দ করো। চম্পাখের প্রজাগণকে নিয়ে এই সুখে রাজত্ব করো, এই চম্পাকে মাজরে সরকার বিদায় বিদায় সরকার। বারো বছর পর যদি ফিরে আসি সরকার, তোমার আমার হবে দেখাও, লইল সরকার এই শেষ দেখাও। মহারাজ, হে মহারাজ।
বলো আমার সঙ্গে জয় শিব শম্ভো, 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 শ্রী মহারাজ বিদায় সনক
বলো দিদি। চন্দ্রধর সপ্তরি ভরা নিয়ে যায় বাণিজ্য করতে, সত্যি দিদি বলতো এখন আমি কি করি? এর জন্য চিন্তা কি দিদি? চিন্তা করবো না, এখনই চলে যাও সর্বধাম মাঝে। বললে তো সেখানে আছে উষা অনিরুদ্ধ, দুজনকে তাল ভঙ্গ করে নিয়েছে মর্তপুর পরে, তারপর সবকিছু বলে দেবো। তাহলে আসি না তো? এসে দিদি আসি না তো। দেবগণ সবে বলুন, দেবন দেব বসো তোমরা আজ সভা করি, উষা অনুরুদ্ধ করিবে নিত্য গীত, আপনারা সবাই মেরে পরিদর্শন করবে। একই কেন শুনতে পাই আজ নপুরের ধ্বনি, কেবা আসিয়াছে ইন্দ্রের আলায়, দেবী পদ্মাবতী মহারাজ, দেবী পদ্মা, হ্যাঁ মহারাজ, বসগমা দেবী পদ্মা, যতনেতে নিত্য গীত করো দর্শন। বেশ ইন্দ্রদেব, অনিরুদ্ধ দেবরাজ নিত্য গীত তোমরা শুরু করো। বেশ দেবরাজ। চে দেখো দেবী পদ্মা আসিয়াছে ইন্দ্রের আলায়, দেবরাজ সুন্দর করে তোমরা নিত্য গীত করবে। বেশ দেবরাজ, আমাদের চেয়ে আশীর্বাদ করুন দেবরাজ। কল্যাণ হোক তোমাদের। শুরু করো নিত্য গীত। বেশ দেবরাজ। উষা এসো, উষা আমরা দুইজন নিত্য গীত করিয়া এই দেবতাদের মন সন্তুষ্ট করে দিই। এসো না আদি, তাই এসো উষা। ও তুমি আছো বলে ও গো আমার একা, ও গো জোছনায় গেছে ভোরে, তুমি আছো বলে আমার একা, জোছনায় গেছে ভোরে, তুমি আছো বলে এত বড় অপমান দেবরাজ, বলো
কেন দেবরাজ ইন্দ্রের কইলে অপমান? দেবরাজ ও দেবন দেবাসর, উষা অনুরোধকে আর একটিবার সুযোগ দিন দেবন দেবাসর। হ্যাঁ দেবরাজ। বেশ, আজ দেবতাদের অনুরোধে আবার তোমরা সুযোগ পেলে দেবরাজ, তবে মনে রেখো দেবরাজ, যদি এবার নৃত্যের তাল ভঙ্গ হয় দেব আমি তোমাদের কঠিন শুরু করো, শুরু করো নৃত্য গে। বেশ দেবরাজ। উষা, আমরা প্রতিদিন তো গাইগি, কোনোদিন তেমন তাল ভঙ্গ হলো উষা? আজ কেমন হলো উষা? তাই আজ কি বলছি জানো উষা? আজ তুমি গাও গীত, আমি করি নৃত্য উষা। তাই এসো নাদি, এসো উষা। ওই আমি একটি কথা উষা ওয়াজি বলবো বলে বলো ওয়াজি, তোমার কাছে এসেছি ও গোয়া আমার প্রিয় তমা, তোমায় ভালোবেসেছি। সরস বস্ত্র পূর্ণ হয়ে গেলে দিয়ে যাবো তোমারই নিকট। আমি জানি, আমি জানি মা পদ্মা, উষা অনিরুদ্ধ নিত্যগীত করে দেবরাজ ইন্দ্রের রাজ হয় না এদের তাল ভঙ্গ। আজ তোমারই কোপ দৃষ্টি হইয়াছে এদের তাল ভঙ্গ, নিয়ে যাও, নিয়ে যাও মা পদ্মা। সরোজ বস্ত্র পূর্ণ হয়ে গেলে আমি পাঠিয়ে দেব রথ, সেই রথে করে দিয়ে যাবে দেবরাজ ইন্দ্রের তোমরা কিছু বলতে চাও বলো, বলো তোমরা কি বলতে চাও? দেবরাজ, আর আমরা যাওয়ার এই সময় ওই চিতলায় আমরা শেষ প্রদীপ জ্বালিয়ে দিতে চাই দেবরাজ। বেশ উষা, আশা তোমাদের পূরণ হয়ে যাবে। বেশ দেবরাজ, যাওয়ার সময় স্বর্গের তুলসী তলায় সেই প্রদীপ চালিয়ে দিয়ে যাও। বেশ দেবরাজ। উষা, এ উষা, ওই তুলসী তলায় আমরা শেষ প্রদীপ জ্বালিয়ে দিই। তাই এসে না এসে উষা,
শোনা দে ওই আজ মাটি রে প্রদে ওই আমরা জেলে শিয়াল এই সারে গোতল সীতারা স্বর্গতিল শীতলা ক্রোধ ভরে করিয়াছি আমি তোমাদের অভিশাপ, এক এক করে দেবগণ সবাই ধিক্কার দিয়ে যায় দেবরাজের, আমি তাই ক্রোধ ভরে তোমাদের করিয়াছি অভিশাপ। তবে দুঃখ করো না, কথা দিলাম আমি অযোধ্যে দেবরাজেন্দ্রের রাজসভায় নিত্য গীত বন্ধ থাকবে। পূর্ণ হয়ে গেলে আমি পাঠিয়ে দেব রথ, সেই রথে চেপে আসবে তোমরা দেবরাজেন্দ্রের রাজসভা। নিয়ে যাও উষা উনির উদ্যোগে, এই তো আমরা দেখতে দেখতে সরোজ নদীর তীরে এলাম। হে বা, আমি এইখানে অগ্নি প্রজ্বলিত করি, তোমরা দুজনে ঝাঁপ দাও। আমাদের
তোমাদের এই সরজনের তীরে কেন এনেছি জানো? তাহলে শোনো, চন্দ্রধরের কাছে গেছিলাম কিঞ্চিত পূজার তরে, সেই পূজার বিনিময়ে চন্দ্রধর আমায় কি দিয়েছে জানো? মস্তকে হারিয়েছে দারুণ একটা ঘা, আর বাড়ি হতে কুকুরের মতো দুদ্রুক তাড়িয়ে দিয়েছি। তাই বলছি উষনির্ধ, তোমাদের এই মানব রূপে নিয়ে যেতে পারবো না, এই মর্তের বুকে ঝাঁপ দাও জ্বলন্ত অগ্নির মধ্যে। তোমার এই জন্মে নাই পেলাম তোমার, ও তোমার পর জন্মে যেন ওই আমি থাকিব গো তোমার আশা, ওই আমি থাকিব গো তোমার আশা, ও তোমার এই জন্মে নাই পেলাম তোমায় পর জন্মে যেন থাকিব গো তোমার আশায়, আমি থাকিব গো তোমার দেখা হবে।